ল্যাপটপ, কম্পিউটার এবং ডেস্কটপে আপনি চান অ্যাপস ইনস্টল করতে, অর্থাৎ মোবাইলে যেভাবে আপনি অ্যাপস ইনস্টল করেন সেভাবে আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপে, আপনার পিসিতে অ্যাপস ইনস্টল করতে চান, সেজন্য আমি একটি সফটওয়্যার আপনাকে বলবো যে সফটওয়্যারটি ইনস্টল করলে আপনি কম্পিউটার বা পিসিতে অ্যাপস ইনস্টল করতে পারবেন, এবং এর নাম আমি দিয়েছি যে কম্পিউটারে মোবাইল ইনস্টল। আপনি কম্পিউটারে মোবাইল ইনস্টল করতে পারবেন, অর্থাৎ মোবাইলের যাবতীয় কাজ আপনি কম্পিউটারে বা ল্যাপটপে করতে পারবেন। সো এই সফটওয়্যারের নাম কী, সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে শিখিয়ে দেব। আমি প্রফুল্ল, আপনি দেখছেন প্রফুল্ল গেম চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সব বন্ধুরা, সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি প্রথমে গুগল ক্রোমটি ওপেন করবেন। করার পর এখানে সার্চ করবেন নক্স লিখে, লেখার পর এখানে দেখতে পাবেন যে দুই নম্বরে রয়েছে নক্স অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে এসে দেখবেন যে এখানে লেখা রয়েছে ডাউনলোড ফর উইন্ডোজ এবং ডাউনলোড ফর ম্যাক্স। তো আপনি যেটি ইউজ করতেছেন, যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে অবশ্যই উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড করবেন, আর আপনি যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ম্যাক ভার্সনটি ডাউনলোড করবেন। সো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনি আবারও স্ক্রল করে নিচে নামাবেন। নামানোর পর দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করা মাত্রই আপনার সফটওয়্যারটি ডাউনলোড হতে শুরু করবে। সো এইভাবে আপনি ডাউনলোড করে নিন। এরপর চলুন আমি দেখাচ্ছি কিভাবে ইনস্টল করবেন। সো বন্ধুরা, সফটওয়্যারটি ডাউনলোড হলে আপনি এখান থেকে ইনস্টল করবেন। আমি ডাউনলোড করে রেখেছি এই যে সফটওয়্যারটি, আমি এখন ইনস্টল করব। ওপেন বাটনে ক্লিক করুন এবং রান অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। সিম্পলি করার পর একটু লোড নেবে। এরপর আপনি এস বাটনে ক্লিক করবেন। এরপর ইনস্টল এবং এটা ফুল হওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন। সো বন্ধুরা, এরকম একটি ইনস্টল বাটন শো করবে, এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন। সো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্টার্ট বাটন লেখা রয়েছে। স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। এরপর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমরা কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে এই অ্যাপসটি, এই সফটওয়্যারটি ইনস্টল করে ফেলেছি। এবং এখানে কিছু অ্যাপস দেখতে পাচ্ছেন, প্লে স্টোর দেখতে পাচ্ছেন, সেটিং, গুগল এবং সবকিছু, মোবাইলে যা কিছু রয়েছে সবকিছু আপনি এখানে দেখতে পাবেন, এবং মোবাইলের যাবতীয় কাজ আপনি এখানে এই সফটওয়্যারে করতে পারবেন। সো কিভাবে প্লে স্টোরে গিয়ে আপনি সফটওয়্যার অ্যাপস ইনস্টল করবেন তা আমি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মন্তব্য, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে যেতে ভুলবেন না। গুড বাই।